বন্ধুরা আজ বানালাম আনারসের চাটনি। গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর কিছু জামাকাপড় ছিল, ভাঁজ করছি। আমি চলে এসেছি তোমাদের বন্ধু টুয়া, আর প্রতিদিনের মতো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বন্ধুরা এখন যাব রান্নাঘরে, আর সকালের ব্রেকফাস্ট তো রেডি করতেই হবে। আজ কোনো রুটি তরকারি আজকে করব না, ভালো লাগছে না। আজকে করব চিড়ের পোলাও। ঘরে যা সবজি রয়েছে তাই দিয়ে একটু পোলাও করব। সকালের ব্রেকফাস্টে এটাই আমরা আজকে খাবো, খুব চটজলদি তাড়াতাড়ি রেসিপিটা হয়েও যায়, আর সকালের ব্রেকফাস্টের জন্য খুবই উপযোগী। তার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এবারে আমি একে একে সমস্ত উপকরণ দিয়ে দেব। দিয়ে দিলাম তেজপাতা, আর একটা ছোট এলাচ এতে ফাটিয়ে দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা আর একটু আদা ঘষে এতে দিয়ে দিয়েছি, আর আগের থেকে কুচো করা আলু ধুয়ে রেখেছিলাম ওটা তেলে দিয়ে দিলাম। একটু সাঁতলে নেওয়ার পরে আমি দিয়ে দেব বরবটি কুচি, এটা ধুয়ে রেখেছিলাম আগের থেকে। এবার এই দুরকম সবজি আমার কাছে ছিল, আর এই দুরকম সবজি দিয়েই আজকে চিড়ের পোলাওটা করছি। খুব তাড়াতাড়ি চটজলদি সুস্বাদু একটা সকালের ব্রেকফাস্ট। বন্ধুরা তোমরা ট্রাই করে দেখো, ভালো লাগে খেতে। আমি এবার এতে লবণ দিয়ে দেব, আর হলুদটা দিলেও হয় না দিলেও হয়, আমি সামান্য পরিমাণে দেব। এতে দেখতে একটু ভালো লাগে, হলুদটা না দিলেও হয়। সামান্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর, ওদিকে তো চিড়াটা আমি আগের থেকেই ধুয়ে রেখেছি ভালো করে পরিষ্কার করে নিয়ে, এবার চিড়াটাও আমি এতে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর সমস্ত কিছু মিশে যাওয়ার পরে আমি এতে দিয়ে দেব স্বাদ অনুসারে একটু চিনি, কেননা পোলাও যখন একটু মিষ্টি মিষ্টি তো হবে, কিন্তু বেশি চিনি তো দেওয়া যাবে না। তাও একটু চিনিটা বেশি পড়লো, কেননা চিনি দিয়ে বাড়িতে একটু অসুবিধাও রয়েছে, শ্বশুরমশাই খেতে পারে না, তাই এতে একটু চিনে বাদাম ভাজা দিয়ে দিয়েছি, আর চাইলে একটু ঘি দিতে পারো। হয়ে গেল চিড়ের পোলাও রেডি। সকালে খাওয়া দাওয়া মিটিয়ে নিয়ে ওপরে চলে এসেছি, একটু কাজ আছে। আজ একটু মেশিনে সেলাই করতে বসেছি, সে একটা না চারটে পাঁচটা ব্লাউজ কাটিং করে রেখেছিলাম, তার মধ্যে একটা ব্লাউজ দিয়ে কাটিং করে দেখাচ্ছি। সামনের পোর্শনটা জোড়া হয়ে গেছে, পেছনের পার্টটা টেকেন দিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে জুড়বো, পটি লাগাবো, তারপরে হেম হবে, হুক হবে, তারপরে রেডি হবে ব্লাউজ। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, যদিও এটা আমার প্রতিদিনের যে সাংসারিক কাজের মধ্যেও এটাও একটা কাজ, এই তার জন্য তোমাদের সঙ্গে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো বাদবাকি কাজটা করে নিই ছটপট। আজ আমি বানাচ্ছি আনারসের রেসিপি, আনারস দিয়ে একটা চাটনি বানাচ্ছি। এখন তো আনারসের সিজন, তোমরা তো সকলেই জানো। এর জন্য আমি কড়াইতে দিলাম সাদা তেল, আর 250 গ্রাম মতন আনারস আমি ঘষুনিতে ঘষে রেখেছিলাম, সেটা আমি কড়াইতে দিলাম, কিন্তু কোনো ফোড়ন আমি দিইনি। চাটনিতে যেমন আমরা সচরাচর পাঁচফোড়ন দিই, সর্ষে দিই, কিন্তু এটাতে আমি কোনো ফোড়ন দিইনি। এতে সামান্য আমি লবণ দিলাম। এবার আমি এটা নাড়াচাড়া করব, যতক্ষণ না আনারসের জলটা, যে ঝোল মতন যে জলটা বেরিয়েছে ওটা না শুকিয়ে যায়। নাড়াচাড়া করব, এতে কিন্তু আমি হলুদ দেব না। আনারসের একটা নিজস্ব কালার রয়েছে, ওটাই খুব সুন্দর লাগে চাটনিতে। এতে আমি 1 কাপের থেকে সামান্য একটু কম চিনি দিয়ে দিলাম,
কারণ জলটা প্রায় আনারসের জলটা প্রায় শুকিয়ে গেছিলো সেই কারণে। চিনিটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করছি, আর দেখো চিনিটা গলে যাওয়ার পরে অনেকটাই জল ছেড়েছে। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়েও দিয়েছি যেন কড়াইতে না লেগে যায়, তাহলে চাটনির কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি সামান্য একটুখানি তেজপাতা ছিঁড়ে এতে দিয়ে দিলাম, আর আগের থেকে ভেজানো কিশমিশ এতে অ্যাড করে দিচ্ছি। এই চাটনিটা খুব ঝটপট হয়ে যায় আর ভীষণ ভালো লাগে, টেস্টি হয়। এতে আমি এবার সামান্য পরিমাণে একটু লেবু দিয়ে দেব, এই এক চামচ পরিমাণে, আমি আন্দাজ মতন এক টুকরো কেটে রেখেছি। এবারে আমি একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই আমার আনারসের চাটনিটা রেডি। ওদিকে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অলরেডি বন্ধ করে দিয়েছি, রেডি হয়ে গেল আমার আনারসের চাটনি। খুব সুস্বাদু হয় খেতে, তোমরা ট্রাই করে দেখো বাড়িতে, দারুণ লাগে খেতে চাটনিটা। আমের পরে আনারসটা তো চলে এসেছে সিজনে। আর বন্ধুরাও দুপুরের লাঞ্চে বানাচ্ছি তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ নেওয়া হয়েছিল সকালে, শাশুড়ি মা কেটে লবণ মাখিয়ে রেখেছিল, কেননা আমার একটু কাজের তাড়া ছিল, অন্য কাজগুলো আমি করছিলাম বলে আজকে মাছটা আর নিজে কাটতেও পারিনি। আর শাশুড়ি মা কেটে লবণ মাখিয়ে রেখেছিল, আর আমি দুপুরে এসে ওপরের যে কাজ করছিলাম আসার পরে এই সমস্ত রান্নাবান্নাগুলো আমি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর ওদিকে মাছ তো লবণ হলুদ মাখানোই হয়ে গেছে, এবার একে একে আমি মাছটা ভেজে তুলে রাখবো। আর আমি ওদিকে পটল আর আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি, আর মশলা হিসেবে নিয়েছি আদা, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। আর দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি তুলে নিয়েছি কড়াইতে যে বাদবাকি তেলটা রয়েছে তাতে আমি সাদা জিরে ফোড়ন দিলাম, আর সাদা জিরে ফোড়ন দেওয়ার পরে সবজিগুলো এতে আমি তুলে দেবো, দিয়ে এটা সাতলে নিয়ে মশলা দিয়ে কষাবো। আজকে আর আলাদাভাবে পটলটা ভাজছি না, কারণ সরু সরু করে কেটেছি আর পটলের দানাগুলো আমি ফেলে দিয়েছি। আর মশলা দিয়ে কষানো হয়ে গেছে প্রায়, এবার এতে আমি জল অ্যাড করব। ঝোল দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দেব, ঝোল দেওয়ার পরে একটু ঢাকা দেব, কারণ যেটুকুনি সেদ্ধ বাকি আছে, কেন সাতলাতে সাতলাতেই আমার সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর তারপরেই এতে মাছ দিয়ে দেব, হয়ে যাবে আমার সবজি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। বন্ধুরা হয়তো দুপুরে আরেকটু কাজ বাকি রয়েছে, সেই সমস্ত কাজগুলো করার পরে আবার সন্ধ্যাবেলার দিকে আসার চেষ্টা করব, আশা করছি চলে আসব, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। ততক্ষণের জন্য সঙ্গে থাকো, আমি কি করছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে এসেছি, আবার বলেছিলাম সন্ধ্যাবেলায় আবার আসব। এখন সন্ধ্যাবেলায় মুড়ি টুড়ি মাখছি চানাচুর দিয়ে, আর হাজব্যান্ড বেকারি থেকে একটু বিস্কুট আর একটু কেক নিয়ে এসছে, সে সমস্ত একটু তুলে রাখি। তুলে রাখার পরে আর সঙ্গে তো আছে লিকার চা, মানে লাল চা, সেটাই আমরা এখন সন্ধ্যাবেলায় সবাই মিলে খাবো। আর সন্ধ্যাবেলার আড্ডাটা ভীষণ জমজমাটি হয়, টিভি দেখতে দেখতে চা খাওয়া, তারপরে মেয়ে পড়তে বসবে, তারপরে আবার রাতের একটু রুটি টুটি করা বাকি থাকে, রুটি তরকারি একটু করে নেব, হয়ে যাবে। চাটা খেয়ে নি তারপরে। বন্ধুরা তাহলে আজকের ব্লগটা চা খেতে খেতেই শেষ করে দিচ্ছি, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, টাটা।